গাইবান্ধার সাগাটায় উত্তর দীঘাকান্দি পূর্বপাড়া সিপি চরে নির্মিত আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় বৃষ্টি ব্যারাক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে 66 পদাতিক ডিভিশনের অধীনস্থ 72 ব্রিগেডের 34 ইভেঙ্কলের সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণ কাজ শেষে মেজর রাজিউর রহমান আনুষ্ঠানিকভাবে সাগাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও উপজেলা নির্বাহী অফিসার সর্দার মোস্তফা শাহিনের কাছে চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, সাগাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, মিসার্স হাওলাদার এন্টারপ্রাইজের আনোয়ার মোহাম্মদ হোসেন, গাইবান্ধা প্রতিনিধি সুমন কুমার বর্মন, NAN TV।